আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু দেখব অণু পরমাণু সংখ্যা নির্ণয় কীভাবে করা হয়। তো সেক্ষেত্রে আমরা কিছুটা অণু কয়েকটা অণুর আগে লিখে নিই। আমরা এখানে লিখলাম হচ্ছে পানির অণু, HCl অণু, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার সালফেট, যে কোনো অণু হতে পারে। তো আমরা চারটা অণু লিখে নিলাম। তো এই অণুগুলোর মধ্যে থেকে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো এবং অণুর সংখ্যাও নির্ণয় করতে পারবো। অর্থাৎ এগুলোকে আমরা একটু যৌগ হিসাবে যদি ধরি, এটা পানির যৌগ, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যৌগ, নাইট্রিক অ্যাসিড এবং কপার সালফেট। চারটা যৌগ থেকে আমরা দেখবো অণু এবং পরমাণুর সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। তো প্রথমে আসি আমরা পানির ক্ষেত্রে, যে পানির একটা পানি, পানি একটা যৌগিক পদার্থ, অর্থাৎ আমরা পানির যৌগ বলতে পারি। এখানে কত পরমাণু আছে এবং পানির কয় অণু আছে সেটা আগে একটু অণু হিসাব যদি করি, অণু তাহলে পানির এখানে এক, আমরা এটাকে লিখতে পারি এক অণু পানি, এটা লিখতে পারি কি এক অণু পানি, লিখতে পারি কি এক অণু পানি। কিন্তু আমরা এই পানি এখন এই এক অণু পানি, তার মানে এখানে কয় পরমাণু হাইড্রোজেন আছে, এখানে এই পানির এক অণু পানিতে, এই এক অণু পানির মধ্যে এক অণু পানি, এখন এই পানির মধ্যে আছে দুই পরমাণু হাইড্রোজেন, এর দুই পরমাণু এবং অক্সিজেন আছে কত, এক পরমাণু। তো এখানে এক অণু পানি, কিন্তু পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেনের দুই পরমাণু এবং অক্সিজেনের আছে এক পরমাণু। তাহলে মোট কয় পরমাণু আছে, মোট আছে পানিতে তিন পরমাণু, তিনটা পরমাণু। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে যে পানিতে পরমাণুর সংখ্যা মোট কত, তাহলে আমরা বলবো যে পানিতে পরমাণুর সংখ্যা মোট তিনটা। কয়টা? কারণ দুইটা হাইড্রোজেনের পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। কিন্তু যদি বলা হয় যে কত অণু পানি, তাহলে আমরা বলবো এখানে এক অণু পানি। এখন যদি অণুটাকে আমরা একটু অন্যভাবে লিখি, যদি লিখি থ্রি এইচ, সামনে যদি একটা সংখ্যা থ্রি জুড়ে দেই, একটা সংখ্যা যদি আমরা থ্রি বসাই, তাহলে এখানে কিন্তু আর এক অণু পানি থাকবে না, তখন আমরা একে লিখবো তিন অণু পানি, তিন অণু পানি। তার মানে সামনে কোনো যৌগের সামনে বা অণু সামনে যখন সংখ্যা বসে যায়, তখন সেই সংখ্যাটা হয়ে যায় তত সংখ্যক অণু। তার মানে আমরা এই পানির সামনে একটা কী বসালাম, থ্রি সংখ্যা বসালাম, তার মানে এখানে কী হয়ে গেল, তিন অণু পানি হয়ে গেল। কিন্তু পরমাণুর ক্ষেত্রে আমরা কী আছে, এখানে হাইড্রোজেনের এখানে কী আছে, বাট পরমাণুর বেলায় হাইড্রোজেনের তিন দুগুণই কত, ছয় পরমাণু, হাইড্রোজেনের আছে ছয় পরমাণু, আর অক্সিজেনের আছে কত পরমাণু, তিন পরমাণু, তিন দুগুণি ছয়, আর অক্সিজেনের কত, তিন পরমাণু। তাহলে এখানে টোটাল মোট কয় পরমাণু হলো, তিন আর ছয় যোগ করলে হবে আমার নয় পরমাণু। মোট পরমাণুর সংখ্যা কত, নয়টি, মোট পরমাণুর সংখ্যা কত হচ্ছে নয়টি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে অণু এবং পরমাণু কীভাবে হিসাব করা হচ্ছে। সিমিলারলি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড করতে পারি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন যৌগ নিয়ে এটা আমরা করতে পারি। তো আমি আরেকটু জিনিস দেখাবো, আমরা যদি এখানে শুধুমাত্র পরমাণু হিসেব, মানে মৌলগুলো নিয়ে কথা বলি, যে মৌলের পরমাণু, যেমন এখানে আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে একটা অক্সিজেন দিলাম, আর এ পাশে দিলাম হচ্ছে O2 অক্সিজেন, আর এখানে দিলাম কত, O2। এটা আলাদাভাবে করি একটু, এই অক্সিজেন এবং O2 দুটো মিলে এক, এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা অণু, এটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু মাত্র, এখানে অক্সিজেনের একটি পরমাণু, আর এখানে অক্সিজেনের একটি অণু, এখানে অক্সিজেনের একটি অণু, কয়টা অণু, অক্সিজেনের একটি অণু, আর এখানে অক্সিজেনের একটি পরমাণু। কিন্তু এইখান থেকে যদি আমরা বলি যে এটা, এখানে অক্সিজেনের কয় পরমাণু আছে, তাহলে আমরা বলবো যে এখানে অক্সিজেনের কয় পরমাণু আছে, দুইটি পরমাণু, দুইটি পরমাণু,
দুই পরমাণু অক্সিজেন মিলে এক অণু অক্সিজেন তৈরি করেছে। এভাবে বিভিন্ন মৌল কী করে অণু গঠন করে, মৌলগুলো কী করতে পারে অণু গঠন করে। কিছু কিছু মৌল আছে দ্বি পরমাণু, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারছি যে কীভাবে পরমাণু সংখ্যা নির্ণয় করা হয় এবং অণু সংখ্যা নির্ণয় করা হয়। তার মানে এখানে আমরা যত সামনে যতগুলো সংখ্যা দিব তত সংখ্যক অণু হবে, কিন্তু সেটাকে যেমন এখানে যদি বলি যে এখানে যদি আমি হাইড্রোজেনের সিমিলার এখানে H3 বসি, তাহলে এখানে কী হবে তিন অণু হাইড্রোজেন, আর কয় পরমাণু, ছয় পরমাণু হাইড্রোজেন। সেভাবে যৌগ এবং মৌলে অণু এবং পরমাণু সংখ্যা নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।